বাংলাদেশ একদম নিশ্চিতভাবে ইসলামিক রাষ্ট্রের দিকে এক পা এক পা করে এগিয়ে যাচ্ছে আমাদের অভিজ্ঞতা বলছে আগামী দিন বাংলাদেশ হিন্দুদের জন্য নিরাপদ নয় আগামী তিন থেকে চার মাসের মধ্যে বাংলাদেশের সরকার পড়ে যাবে বাংলাদেশের সাধারণ মানুষ ভারতবর্ষকে প্রথম থেকেই শত্রু ভাবতে অভ্যস্ত হয়ে উঠছে একদম ছোট থেকে তাদের শেখানো হচ্ছে যেমন পাকিস্তানকে বাচ্চাদের শেখানো হয় বাংলাদেশের বাচ্চাদেরও সেরকম সেখানকার ইসলাম ধর্মাবলম্বী যে সমস্ত বাচ্চা তাদেরকে শেখানো হচ্ছে যে ইন্ডিয়া তোমার বন্ধু রাষ্ট্র নয় ইন্ডিয়া তোমার শত্রু রাষ্ট্র উৎসবমুখী হয়ে উঠছে তার একটাই কারণ মানুষের ভাবাবেগের সঙ্গে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত যে প্রতিবাদ তার সঙ্গে কোথাও বোধ প্রশাসনিক স্তরে বিশ্বাসঘাতকতা করা হয়েছে মানুষের মন তার প্রতিবাদ তার হৃদয়বত্তা তার আন্তরিকতা তাকে রাজনৈতিক সুকৌশলে দাবিয়ে দেওয়া হয়েছে যে মুহূর্তেই লাইভ স্ট্রিমিং থেকে সরে গিয়ে জুনিয়র ডাক্তাররা তাদের আন্দোলনের অন্য পথ ধরল মনে হয় সেই মুহূর্তেই কিন্তু বিষয়টা তাদেরও হাতছাড়া হয়ে গেল বাংলাদেশ একদম নিশ্চিতভাবে ইসলামিক রাষ্ট্রের দিকে এক পা এক পা করে এগিয়ে যাচ্ছে এক সময় যে বাংলাদেশকে বলা হতো খান সেনাদের বাংলা তারপর সেটা গণপ্রজাতন্ত্রী বাংলা হলো তারপর আবার এখন বাংলাদেশের যা চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে উঠছে এবং নতুন সরকারের আমলেও আমরা যেটা প্রকট হতে দেখতে পাচ্ছি এতে আমরা নিশ্চিত যে আগামী কয়েক বছরের মধ্যেই এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আর বলা যাবে না বাংলাদেশকে শরীয়তি বাংলা কিংবা একেবারে ইসলামিক স্টেট বাংলা হিসেবেই বলা হবে তার দিকেই এগোচ্ছে সমস্ত লক্ষণ সেটাই প্রকট হয়ে উঠছে সবচেয়ে মজার কথা হিন্দুর সবচেয়ে বড় উৎসব যেটা দুর্গোৎসব এবং যে দেশ শুধু মুসলমানের নয় যে দেশ সংখ্যালঘুদের দেশ যে দেশ হিন্দুর যে দেশ খ্রিস্টানের বৌদ্ধের পার্সিকের সেই বাংলাদেশকে আজকে ফতোয়ার মুখে পড়তে হচ্ছে সেখানকার হিন্দুদের আজকে হুমকির মুখে পড়তে হচ্ছে কচু কাটা করবার হুমকি শুধু তাই না একদম ছাপানো প্যাডে মন্দিরে মন্দিরে চলে যাচ্ছে এই হুমকি পাঁচ লক্ষ টাকা নির্দিষ্ট জায়গায় জমা করলে তারপর সেখান থেকে আসবে পারমিশন দুর্গাপুজো করা যাবে কি যাবে না এই মুহূর্তে আমার হাতে একদম পাথুরে প্রমাণ রামনগর বিনা পানি দুর্গা পূজা কমিটি সেখানে একটি চিঠি এসে পৌঁছেছে কে বা কারা দিয়েছে সেটা স্পষ্ট করে উল্লেখ করা নেই শুধু ওপরে আমরা দেখতে পাচ্ছি বিস্মল্লাহি রহমানী রাহিম আর তারপর কি লেখা হয়েছে পূজা মন্দির সোনো এবারের দু সালে দুর্গা পূজা বোল করতে গেলে তোদের প্রত্যেক মন্দিরের পক্ষ থেকে চাঁদা দিতে হবে পাঁচ লক্ষ টাকা তা না হলে তোরা কোনোভাবেই পূজা করতে পারবি না হানিফের প্রজেক্টে যেমন করেছি তোদের পরিণতিও তেমন হবে সমুদয় টাকা এক সপ্তাহের মধ্যে প্রস্তুত রাখবি তোদের কালীনগর বাজারে যেখানে দিতে বলবো সেইখানে দিয়ে যাবি পরে জানাবো সেটা এসব কথা যদি প্রশাসনিক মহল সাংবাদিক বা ভিন্ন কাউকে জানাস তবে তোদের কচু কাটা করবো কথাটা মনে রাখিস তোদের পরিবারেরও রেহাই নেই তোদের আশেপাশে সকল মন্দিরকে গোপনে বলবি সব মন্দিরের নাম আমরা জানি প্রশাসন সেনাবাহিনী সব আমাদের কেনা চালাকি করে কোনোভাবে লাভ হবে না টাকা কিন্তু দিতেই হবে আল্লাহর কসম টাকা না পেলে তোদের কেটে টুকরো টুকরো করব আমাদের নজর তোদের ওপর মনে রাখিস এমন স্বচ্ছ পরিষ্কার নির্ভীক হুমকি বোধ হয় পৃথিবীর ইতিহাসে এর আগে দেওয়া হয়নি যারা দিচ্ছে তারা ইতিহাসে এর আগে অনেক কাণ্ড করেছে অনেক শিবালয়কে তারা মসজিদ বানিয়েছে অনেক হিন্দুর মন্দিরকে তারা নস্বাত করে দিয়েছে অনেক তেজ মহালয় তাজমহল হয়ে গেছে এমন প্রমাণ কিন্তু ইতিহাসে বিরল নয় কিন্তু এই যুগে দাঁড়িয়ে এই সময় দাঁড়িয়ে এই যে নির্লজ্জ হুমকি একটা গণপ্রজাতন্ত্রী রাষ্ট্রের মুখোশের আড়ালে শরীয়তি শাসন জারি করবার যে প্রয়াস এটাও কিন্তু অভিনব নয় আমরা আফগানিস্তানে দেখেছি যে আফগানিস্তান ছিল এক সময় গান্ধারীর পিত্রালয় গান্ধার রাজ্য সেই গান্ধার রাজ্য কেমন করে ক্রমশ ইসলামিক স্টেট হয়ে গেছে তার ইতিহাস আমাদের কারোর কাছে লুকোনো নেই বামিহানের বুদ্ধ কিভাবে চুরমার হয়ে গেছে সার ইতিহাসও আমাদের কাছে লুকোনো নেই ফলে ইতিহাস বলছে আমাদের অভিজ্ঞতা বলছে আগামী দিন বাংলাদেশ হিন্দুদের জন্য নিরাপদ নয় নয় এর বিরুদ্ধে আমাদের নিশ্চিতভাবে হতে হবে শুধু তাই সমস্ত হিন্দু তাদের এক হতে হবে বাংলাদেশে হিন্দুর সংখ্যা কম নয় এখনো কেন তারা রাস্তায় নামছে না এখন তাদের জোটবদ্ধ হবার সময় কে বৈষ্ণব কে শাক্ত কে প্রাদেশিক এ সমস্ত ভুলে গিয়ে বাংলাদেশের সব হিন্দু যতক্ষণ না এক কাটটা হবে ততক্ষণ বাঁচবার দ্বিতীয় কোনো পথ নেই মহারাজ বাংলাদেশের যে পাহাড়ি জনজাতি চাকমা তারা মোদীজিকে বার্তা পাঠিয়েছেন যে বাংলাদেশের গণহত্যা থেকে চাকমাদের রক্ষা করুন এবং তাদের অভিযোগ যে হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই সরকার মানে বাইরে এসে বসতি করা লোকেরা চাকমাদের উপরে হামলা এবং জমি দখল এবং দেশ ছাড়ার জন্য হুমকি দিতে শুরু করেছে এবং হামলা হামলাকারীদের প্রত্যক্ষ মদত দিচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী এটা ভয়ঙ্কর ব্যাপার আমি তো একটু আগেই বললাম যে এক সময় বাংলাদেশকে বলা হতো খান সেনাদের বাংলাদেশ আজকে কিন্তু আবার বাংলাদেশ বাংলাদেশ না থেকে পূর্ব পাকিস্তান হতে চলেছে এবং সেটা সম্পূর্ণ সামরিক তত্ত্বাবধানে সেখানে হচ্ছে সমস্ত প্রশাসন সামরিক বাহিনী যাদের নিরপেক্ষ থাকা উচিত সংখ্যালঘুদের প্রোটেকশন দেওয়া উচিত তা না করে তারা কিন্তু ডে বাই ডে তাদের ধর্মীয় এজেন্ডা তাদের নগ্ন ধর্মীয় চিত্রকে প্রকট করছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক লজ্জাজনক ইমিডিয়েট উচিত শুধু ভারতবর্ষের মোদিজির ওপর ভরসা করলে হবে না আরও যে সমস্ত হিন্দু এবং হিন্দু ভাবাপন্ন দেশগুলো রয়েছে নেপাল আছে তিব্বত আছে শ্রীলঙ্কা আছে তাদের সকলকে একজোট হয়ে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে মনে রাখতে হবে বাংলাদেশের প্রশাসন বাংলাদেশের সেনারাও কিন্তু চালিত হচ্ছে তৃতীয় একটি বড় শক্তির দ্বারা তার কারণ ওই যে চাকমা উপজাতিদের যে জায়গাটা ওইখানে আছে প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার ওই প্রাকৃতিক গ্যাসের ভান্ডারকে বিশেষ কোন রাষ্ট্র দখল করতে চাইছে তার উপর অধিকার কায়েম করতে চাইছে বারবারই আমরা দেখেছি দুটো ফ্যাক্টর খুব বড় হয়ে উঠেছে ঔপনিবেশিক বাণিজ্যের ক্ষেত্রে উপমহাদেশের স্ট্যাটাসের ক্ষেত্রে তার একটা চীন অন্যটার নিঃসন্দেহে আমেরিকা এই দুটো ইকুয়েশন যতক্ষণ না পর্যন্ত আমরা বুঝতে পারবো আমেরিকা দীর্ঘদিন ধরে চাইছে ওখানকার একটি বিশেষ দ্বীপের ওপর তাদের যেন অধিকারটা কায়েম হয় আর কায়েম হলে তার উপকারটা কী তার লাভটা কি তার একটাই লাভ ওই দীর্ঘ সমুদ্র পথে সে ক্ষমতা বিস্তার করতে পারবে বাণিজ্য বিস্তার করতে পারবে এবং ওই পথ ধরেই এক সঙ্গে সে ভারত বাংলাদেশ আফগানিস্তান শ্রীলঙ্কা এই সমস্ত উপকূলবর্তী দেশগুলোর ওপরে তার একচ্ছত্র ক্ষমতা কায়েম করতে পারবে যেহেতু ভারতবর্ষ সেখানে কাঁটা হয়ে দাঁড়াচ্ছে সেই জন্য চাকমাদের ওখানে হটিয়ে দেবার পরিকল্পনা করা হচ্ছে সেনারা চাকমাদের হটিয়ে দিয়ে ওই জায়গাটা একদম অলিখিত এই তৃতীয় শক্তির হাতে তুলে দিতে চাইছে মহারাজ একটা বিষয় যেটা সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয়েছিল এবং মানে মানুষ শিউরে উঠেছিল এটা দেখে যে একজন যুবক তাকে ভরপেট খাওয়ানো হলো এবং দেখা গেল যে সেই ভিডিও যে সে খাচ্ছে কথা বলছে এবং তারপরেই তাকে বেধরক পেটানো হলো এবং সে মানে এবং চোর সন্দেহ করে নাকি তাকে বেধরক পেটানো হলো মানে এমন মার মারা হলো যে সে মারাই গেল এবং এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কীর্তি এবার শুধু এটাই না গত দুদিনে বাংলাদেশের জাহাঙ্গীরনগর আর খাগড়াছড়িতে আরও দুই গণপিটুনির ঘটনা ঘটে গেছে বাংলাদেশে এ কি হচ্ছে এবং মানুষের মধ্যে মনুষ্যত্ব কি একেবারেই শেষ হয়ে যাচ্ছে সেখানে এটা তো একটা একটা দিক এর পাশাপাশি আরেকটা দিক বললে আমরা অবাক হয়ে যাব যে বাংলাদেশের মুসলমানদের নৃশংসতা তাদের নির্লজ্জতা কোন স্তরে গিয়ে নেবেছে। এক মৌলভী বিরাট একটা কাশের জায়গা কাশ তো এমনিই হয় এই শরতে এসেছে কাশের ফুল হয়েছে সেইখানে পেট্রোল দিয়ে কাশ ফুলগুলো সব জ্বালিয়ে দিচ্ছে কেন না কাশফুল হিন্দু ফুল কাশফুল ফুল জ্বালিয়ে দিচ্ছে ওটা হিন্দু ফুল গাছ নদী নালা জীব জন্তু জানোয়ার তাদের সবার জাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা হচ্ছে এটা গণসন্ত্রাস ছাত্রদের নাম করে একদল জঙ্গি সেখানে এই কাণ্ডটা ঘটাচ্ছে এবং জঙ্গির তালিম হচ্ছে সেখানে বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসায় জঙ্গি তৈরি করা হচ্ছে ঠিক এইভাবেই একটা হিন্দু অধ্যুষিত জায়গাকে বিধর্মীদের দ্বারা পরিচালিত ভূখণ্ডকে ইসলামিক ভাবে করা হয় প্রথমে সেখানে কিছু জঙ্গি ছেড়ে দেওয়া হয় তারা গিয়ে সেখানকার মানুষজনের সঙ্গে মেশে তাদের কৃষ্টি তাদের সংস্কৃতিকে পরিবর্তন করবার চেষ্টা করে আস্তে আস্তে কিছু মানুষ তাদের দলভুক্ত হলে এবার তারা তাদের নগ দাঁত বার করে ফেলে তখন চলে বেধরক গণহত্যা নৃশংস রক্তপাত নারী ধর্ষণ ভয় অগ্নপাত আর যা যা নরকে যাবার পথ আছে মানুষকে ভয় দেখিয়ে জোর করে ধর্মান্তরিতকরণ করবার মুখ বন্ধ করে দেবার যা যা উপায় আছে সব প্রয়োগ করা হয় পৃথিবীর এত নিকৃষ্ট ধর্ম ধর্মান্তরিতকরণের উপায় আর আমরা অন্য কোথাও দেখি না সেই জন্য সারা পৃথিবী জুড়ে কিন্তু আজকে মানবতার একটা চরম আকাল শুরু হয়েছে মানবতার অশনি সংকেত আমরা দেখতে পাচ্ছি মহারাজ আমরা যেভাবে দেখতে পাচ্ছি যে মানে ধর্ম ধর্মান্ধতার যে নগ্ন রূপ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে সেখানে দাঁড়িয়ে প্রশ্ন তো উঠছেই যে কিভাবে বাংলাদেশে হিন্দুদেরকে হত্যা করা হচ্ছে তা নিয়ে কিন্তু সারা বিশ্বজুড়ে প্রশ্ন উঠছে কিন্তু সেখানে দাঁড়িয়ে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির মির্জা ইসলাম আলমগীর সনাতন সনাতন ধর্মাবলম্বী সবাই মিলেমিশে বসবাস তারা আমাদের আমানত সামনে ধর্মাবলম্বীদের দুর্গাপূজা আসছে তাদের যান মাল নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের সকলের কারণ তারা আমাদের আমানত আমানতের খেয়ানত যারা করে তারা মুমিন নয় তাদের যেন কেউ ক্ষতি করতে না পারে সেদিকে আমাদের লক্ষ্য রাখা দরকার মহারাজ প্রশ্নটা যে এটা কি শুধুমাত্রই একটা বিবৃতি দেওয়ার জন্যই বিবৃতি দেওয়া নাকি সত্যি সত্যি তারা নিজেদের ভেতর থেকে এটা উপলব্ধি করতে পারেন যে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীরাও তাদের কাছে আমানত ওনার বিবৃতির পাল্টার একটা বিবৃতি আমরা দিই আমরা নিজেরা কিছু বলবো না আমরা সাতক্ষীরার একটা চিঠি পড়ে শোনাবো সেখানকার সার্বজনীন দুর্গা মন্দিরে এসেছে এত ভালো ভালো কথা এত মিষ্টি কথা যে দেশে সরকারি বিবৃতিতে বলা হয় সেখানকারই একটি মন্দিরে সাতক্ষীরার খাজরা ইউনিয়নের অন্তর্ভুক্ত আশাশুনি উপজেলার যে মন্দির দুর্গা মন্দির সেখানে একটি চিঠি এসেছে সেই চিঠিটা আমি একটু ধৈর্য সহকারে শুনতে বলবো আমার শ্রোতাদের প্রিয় হিন্দু ভাই এত দ্বারা জানানো যাচ্ছে যে এই দেশ মুসলিম রাজ কায়েম করা হবে সকল হিন্দু ভাইদের মুসলিম ধর্ম গ্রহণ করতে হবে কোনো মূর্তি পূজা করা যাবে না সকল মন্দির হবে মসজিদ আমরা সকল মূর্তি ভাঙচুর করা শুরু করেছি কোনো ছাড় হবে না আর তোমাদের নারী সব হবে আমাদের ভোগের শিকার ভারতে যাওয়ার সময় দেব না সব টার্গেট হিন্দু আর কেউ এরপর কোনো কথা বলবেন যেখানে নারীদের কি পরিণতি হবে সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে মূর্তিগুলোর কি হবে সে গেছে। তারপর আর একটা ছোট্ট কথা বলি এই বিবৃতির সপক্ষে না বিপক্ষে আমি বলছি বুঝতে পারছি না নিজেই শুধু এটুকু বলি ইতিমধ্যে আরেকটা সরকারি বিবৃতি দিয়ে বলা হয়েছে যে যখন যখন আজান হবে নামাজ হবে তখন ওসব ঢাক ঢোল টোল বাজানো যাবে না ওসব শব্দ করা যাবে না একটা গণপ্রজাতন্ত্রী রাজ্য একটা গণপ্রজাতন্ত্রী দেশ রাষ্ট্র সেখানে সংখ্যালঘুরা তাদের ধর্মাচরণ করবে সেই ধর্মাচরণের সময় বেঁধে দেওয়া হচ্ছে সেখানে এমন বলা হচ্ছে না যে যখন সন্ধি পুজোর ঢাক বাজবে তখন আজানটা মাইকে না দিয়ে আমরা খালি গলায় দেব কিংবা একই সঙ্গে এত দিন যেমন আজান এবং ঢাক দুটোই চলেছে সেটাকে চালানো হবে সবচেয়ে দুঃখের কথা প্রোটেকশন দিয়ে দুর্গা করতে হচ্ছে সেখানে অনেকে বলবে এই তো সরকার প্রোটেকশন দিচ্ছে কিন্তু আমি বলবো উল্টো কথা সরকারকে প্রোটেকশন দিতে হচ্ছে কেন একটা গণপ্রজাতন্ত্রী দেশে যে দেশ হিন্দুর যে দেশ মুসলিমের যে দেশ খ্রিস্টানের যে দেশ বৌদ্ধের যে দেশ সবার সেখানে মানুষ স্বাধীনভাবে তার ব্যক্তিগত ধর্মাচরণ করতে পারবে না কেন কেন সেখানে পুলিশি পাহারায় মূর্তি নিয়ে গিয়ে বিসর্জন দিতে হবে কেন কোনো কোনো এলাকায় মূর্তি প্যান্ডেল থেকে বের করা যাবে না সেখানে হোস পাইপ দিয়ে তাকে গলিয়ে দিতে হবে পুলিশ দিয়ে ঘিরে রেখে কেন আমরা হিন্দুরা সেখানে কি কোনো অনৈতিক কাজ করছি আমরা কোনো হিংসা ছড়াচ্ছি আমরা কি কোনো অপকর্মের সঙ্গে লিপ্ত হচ্ছি আমরা তো ঈশ্বরের নাম করছি এর থেকে বোঝা যায় বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা সেখানকার রাষ্ট্রপুরুষদের মুখ আর মুখশের তফাত এবং সেখানে হিন্দুদের অসহায়তা অতএব কোনো বিবৃতি দিয়ে আর মানুষকে বোকা বানানো যাবে না বোকা বানানোর রাজনীতি ইউনুস সরকার প্রবর্তন করছেন এবং তিনি নিজে তৃতীয় পক্ষের পুতুল হয়ে দেশ চালাচ্ছেন এইভাবে দেশ চালালে এইভাবে সরকার চালালে আর কিছুদিনের মধ্যেই বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র হিসেবে ঘোষণা হয়ে যাবে হয়তো সেই দিকেই একদিন একদিন করে বাংলাদেশের সরকার এগিয়ে যাচ্ছে মহারাজ ইউনুস সরকারের বাংলাদেশ কিন্তু শুরুতে যখন ইলিশের সিজন ছিল তখন ইলিশ পাঠাতে চায়নি ভারতের সঙ্গে মানে ইলিশের মাধ্যমে যে ভারতের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক বাণিজ্যিক সম্পর্ক সেটা রাখতে চায়নি কিন্তু হঠাৎ করেই ভারতে ইলিশ পাঠাতে রাজি হয়ে গেল বাংলাদেশ এবং দামও কম তাহলে বাংলাদেশে যেদিকে যেভাবে এদিকে হিন্দুদের ওপর অত্যাচার চলছে সেখানে দাঁড়িয়ে এই এপার বাংলায় দাবি উঠছে কারণ ইলিশটা তো মেনলি এপার বাংলার মানুষেরই প্রিয় খাদ্য তো সেখানে দাঁড়িয়ে বাংলার মানুষরা মানে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষরা দাবি করছে যে বাংলাদেশের ইলিশ বয়কট করা হোক সেই ইলিশ না হয় আমরা খাবো না আমাদের গঙ্গার ইলিশই যথেষ্ট আমাদের কোলাঘাটের ইলিশই যথেষ্ট কি বলবে একদম এই সমস্ত রাষ্ট্র ব্যবস্থাকে যদি জব্দ করতে হয় তাহলে তাদের শুধু হাতে নয় ভাতেও মারতে হবে হাতে পাতে দুদিকে না মারলে এরা জব্দ হবে না এদের যে হীন মানসিকতা আর যদি ভারতবর্ষের রপ্তানির জিনিসগুলো আটকে দেওয়া হয় বর্ডারে যদি রপ্তানি বন্ধ হয়ে যায় তাহলে আগামী তিন থেকে চার মাসের মধ্যে বাংলাদেশের সরকার পড়ে যাবে শুধু তাই নয় ইতিমধ্যে বাংলাদেশের যে মূল্যবৃদ্ধি মুদ্রাস্ফীতি একদম একটা অস্বাভাবিক জায়গায় গিয়ে পৌঁছেছে পাঁচশো টাকা কিলো কাঁচা লঙ্কা ওরা বলে মরিচ কাঁচা মরিচ পাঁচশো টাকা কিলো তিনশো চারশো টাকা কিলো সাধারণ সবজি সাধারণ মানুষ কি খাবে কেমন করে বাঁচবে সেদিকে দেখছে না যে দেশটা নিজে থেকে অনেক কিছু জিনিস তৈরি করতে পারে না নির্ভরশীল হয়ে তাকে চলতে হয় সেই দেশের এই যে ধর্মান্তরিতকরণ এই যে ধর্মীয় উদগ্রতা এই যে জঙ্গি চরিত্র এটা কিন্তু ওই দেশের মেরুদণ্ডকে ভেঙে গুঁড়িয়ে দেবে পাকিস্তানের আজকে যে অবস্থা তার চেয়েও করুণ অবস্থা হয়ে যাবে বাংলাদেশের যদি বাংলাদেশ এখনো নিজেকে পরিবর্তন না করে এবং সেখানকার নেতা মন্ত্রীরা যদি নিজেদের স্বভাবের পরিবর্তন না করে সেই দেশের সেই দেশের ধর্মগুরুরা তাদের হীন মানসিকতাকে যদি পরিবর্তন না করে বাংলাদেশের সাধারণ মানুষের সমূহ বিপদ মহারাজ আপনার কি মনে হয় বিচারের জন্য শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে হস্তান্তর করার মানে ইমিডিয়েটলি প্রয়োজন এখন সেটা তো ভারতবর্ষের এবং বাংলাদেশের দ্বিপাক্ষিক বিষয় আইনত কি করা উচিত এবং বৈদেশিক নীতি অনুযায়ী কি করা উচিত সেটা তো নিশ্চিতভাবে আরও বিচারের ব্যাপার তবে একটা কথা বলবো যে শেখ হাসিনার সময়েও কিন্তু শেখ হাসিনাও খুব সোজাপথে চলেননি অনেক ক্ষোভ অনেক রোষ তার বিরুদ্ধেও জমা হয়েছে শেষ কুড়িটা বছর ধরে শুধু বঙ্গবন্ধু বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমানের নাম ভাঙিয়ে কার্যত নাম ভাঙিয়ে শেখ হাসিনা চলেছে তিনি নিজে এবং তার মন্ত্রিসভার প্রত্যেকটা মানুষ দুর্নীতির সঙ্গে ওতপ্রতভাবে জড়িয়ে গেছেন নানান ভাবে মানুষের ক্ষোভের কারণ হয়েছেন সেখানে এক মন্ত্রীর ছেলে রাস্তায় বেড়াতে বেরিয়েছে তার জন্য মিনিট গাড়ি বন্ধ করে রাখা হয়েছে কেন না সে নতুন ব্রিজটা দেখতে বেরিয়েছে গোটা ব্রিজ ফাঁকা করে দেওয়া হয়েছে আর তার দুদিকে হাজারে হাজারে অফিস ফেরত মানুষ দাঁড়িয়ে রয়েছে মানুষের মধ্যে থেকে ক্ষোভ ফেটে পড়ছে এটা তো একদিনের একটা ছোট্ট তুচ্ছ ঘটনা কিন্তু এই রকম প্রতি মুহূর্তে বাংলাদেশের মানুষ নির্জিত হয়েছে বাংলাদেশের মানুষ প্রতারিত হয়েছে অত্যন্ত হিংসা অত্যন্ত অহমিকা গোটা রাষ্ট্রটাকে নিজের বাপের সম্পত্তি ভাববার আহাম্মকিতা এই সমস্ত কিন্তু আজকে হাসিনা সরকারকে গণবিচ্ছিন্ন করে দিয়েছে আর পরিণতি কি সেটা আমরা নিজেরা দেখেছি তবে হ্যাঁ এই মুহূর্তে বাংলাদেশের যা অবস্থা তাতে শেখ হাসিনা হস্তান্তরিত হলে বিচার কতটা হবে সেটা বলা যাচ্ছে না কিন্তু তার প্রাণ সংশয় হতে পারে এখন সেই পরিস্থিতিতে যেহেতু এটা আন্তর্জাতিক বিষয় অনেক ভাবনা চিন্তা করে গভীরভাবে নিতে হবে হবে সিদ্ধান্তে কাজটা না এর সিদ্ধান্ত এ মহারাজ যেটা আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের একটা সময় ছিল যে খান সেনাদের বুটের তলায় পিষে যাচ্ছিল বাংলাদেশ সে সময় সেখান থেকে বঙ্গবন্ধু মুজিবুর রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ তৈরি করেছিলেন এবং তার সঙ্গে বাংলাদেশের সাধারণ মানুষের যথেষ্ট সেখানে যোগদান ছিল কিন্তু এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশ আবার সেই উর্দু স্থানের দিকে এগোচ্ছে এবং যেটা নিয়ে মূলত বিরোধ যে উর্দু ভাষা বাংলাদেশে চলতে পারে না কারণ তারা বাঙালি সেখানে দাঁড়িয়ে বাংলাদেশের রেডিওতে প্রথমবারের মতো চালু হচ্ছে উর্দু ভাষার অনুষ্ঠান এবং উর্দুস্তান হওয়ার পথে ঠিক যেন মানে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ মৌলবাদীরা নতুন ইতিহাস লিখছে বাংলাদেশের বাংলাদেশের অনেক দিন থেকেই ট্রেন্ড তো এই মৌলবাদের দিকে জঙ্গির দিকে আমি বলবো যে আমরা চিরকাল খালি বাংলাদেশকে বলে গেছি আমাদের কেন কেন এত আমরা বলে যাচ্ছি বন্ধুত্বের কি কি কাজ তারা করছে ভারতবর্ষের ওপর পশ্চিমবঙ্গের ওপর যে প্রচুর পরিমাণে রিফিউজি উদ্বাস্তুদের চাপ সেটা কিন্তু মূলত বাংলাদেশের কারণে পশ্চিমবঙ্গের যে সমস্ত অ্যাক্টিভিটিস জঙ্গি অ্যাক্টিভিটিস যারা ধরা পড়ছে তারা অধিকাংশ বাংলাদেশের মানুষ শুধু তাই নয় বাংলাদেশের সাধারণ মানুষ ভারতবর্ষকে প্রথম থেকেই শত্রু ভাবতে অভ্যস্ত হয়ে উঠছে একদম ছোটো থেকে তাদের শেখানো হচ্ছে যেমন পাকিস্তানকে বাচ্চাদের শেখানো হয় বাংলাদেশের বাচ্চাদেরও সেরকম সেখানকার ইসলাম ধর্মাবলম্বী যে সমস্ত বাচ্চা তাদেরকে শেখানো হচ্ছে যে ইন্ডিয়া তোমার বন্ধু রাষ্ট্র নয় ইন্ডিয়া তোমার শত্রু রাষ্ট্র স্বভাবতই যেখানে হিন্দু শিক্ষিকাকে জুতো পেটা করছে প্রকাশ্য রাস্তায় জুতোর মালা গলায় দিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে পেছন থেকে আমরা দেখতে পাচ্ছি জোব্বা টোব্বা পড়া মৌলবী ফেরেস্তা তারা গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে সামনের ব্যাপারটা উপভোগ করছে এগুলো দেখেও কি আমরা নিজেদের চৈতন্য ফিরে পাব না কুমিল্লার কালী মন্দিরে আগুন লাগিয়ে শুধু মূর্তিটাকে ভস্মীভূত করে দেওয়া হয়েছে তাই নয় সেই ভস্যের উপরে জুতো পেটা করা হচ্ছে প্রস্রাব করা হচ্ছে থুতু ফেলা হচ্ছে সেখানকার কুমিল্লার কমিটি জানাচ্ছে যে আমরা অসহায় আমাদের কিছু করবার নেই নেত্রকোনা কত ধরণ দেব সিং এর নেত্রকোনা মধ্যে একটা গ্রাম আছে নাম তার গ্রাম সেখানে একটি কালী মন্দির আছে সবাই বলে এলাকার মানুষ শ্মশান কালী মন্দির খুব জাগ্রত দেবী শ্মশান কালী মায়ের মন্দির বলে সেখানকার মানুষের খুব শ্রদ্ধা ওই মন্দিরের প্রতি তেসরা সেপ্টেম্বর রাত্রিরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে সেই সময় একদল মানুষ ঢুকে গিয়ে সেই শ্মশান কালীর মূর্তি ভাঙ চুর করে তার গ্রিল বেঁকিয়ে দিয়ে মন্দিরটাকে একদম তছনচ করে দিয়েছে এত উদাহরণ পরপর দেখবার পরও যদি আমরা নির্বাক হয়ে থাকি আমরা নিশ্চুপ হয়ে থাকি এবং বাংলাদেশ কোন দিকে যাচ্ছে বাংলাদেশের কি হওয়া উচিত এসব এখনো না বুঝতে পারি তাহলে এটা আমাদের মূর্খতা ছাড়া আর কিছু নয় মহারাজ একটু আর্জিকর প্রসঙ্গে আসি এবার যে আর্জিকর আবহাওয়া প্রথমে অনেকেই বলেছিল উৎসবে থাকছি না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এক মাসের বেশি সময় হয়ে গেছে এবার উৎসবে ফিরুন এবং তা নিয়ে প্রবল প্রতিক্রিয়া দেখিয়েছিল কলকাতার সাধারণ বাংলার মানুষ সারা পৃথিবীর মানুষ সারা দেশের মানুষ তারা বলেছিলেন যে উৎসবে থাকছি না কিন্তু দেখা যাচ্ছে যে হাতি বাগান বা ধর্মতলা এখন হঠাৎ করেই দেখা যাচ্ছে যে হাতি বাগান বা ধর্মতলা বা নিউ মার্কেট চত্বর যেগুলো হচ্ছে শপিং এর জন্য সবচেয়ে বেশি ভালো জায়গা সেসব জায়গায় তিল ধারণের স্থান নেই এবং অদ্ভুত বিষয়টা হচ্ছে কিছুদিন আগেও যে জায়গাগুলো খাঁ খাঁ করছিল সবাই ক্রেতারা মাথায় হাত দিয়ে বসেছিলেন যে পুজোর শপিং লোকজন করতে আসছে না এবার হয়তো মানুষ সেটা বয়কটই করে ফেললো কিন্তু এখন দেখা যাচ্ছে তারা দিয়ে কুল করতে পারছেন না এত মানুষের ভিড় তাহলে কি আস্তে আস্তে মানুষ ভুলে উৎসবে ফিরে আসছে হ্যাঁ আবার মানুষ উৎসবমুখী হয়ে উঠছে তার একটাই কারণ মানুষের ভাবাবেগের সঙ্গে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত যে প্রতিবাদ তার সঙ্গে কোথাও বোধ প্রশাসনিক স্তরে বিশ্বাসঘাতকতা করা হয়েছে মানুষের মন তার প্রতিবাদ তার হৃদয়বত্তা তার আন্তরিকতা তাকে রাজনৈতিক সুকৌশলে দাবিয়ে দেওয়া হয়েছে যে মুহূর্তেই লাইভ স্ট্রিমিং থেকে সরে গিয়ে জুনিয়র ডাক্তাররা তাদের আন্দোলনের অন্য পথ ধরল মনে হয় সেই মুহূর্তেই কিন্তু বিষয়টা তাদেরও হাতছাড়া হয়ে গেল এবং প্রথম থেকে যে কথাটা তারা বলছে অরাজনৈতিক অরাজনৈতিক আন্দোলন আন্দোলন অরাজনৈতিক হয় না কিছুদিন অরাজনৈতিক হয়তো চলতে পারে কিন্তু অরাজনৈতিক শব্দটা একটা ফেকটার হয়তো বিশেষ কোন রাজনীতির ছত্র ছায় না এলেও রাজনৈতিক একটা মতবাদ একটা দিশা কিংবা আরো বলা ভালো বিভিন্ন রাজনৈতিক মতগুলোকে নিয়ে যদি এই আন্দোলনটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যেত তাহলে হয়তো প্রতিবাদ আর একটু জোরদার হতে পারতো আসলে রাজনীতিকে সরিয়ে দিতে গিয়ে আন্দোলনের আত্মাটাই সেখান থেকে সুকৌশলে অন্যের হাতে চলে গেছে যারা চেয়েছিল আন্দোলনকে গলা টিপে মারতে হুশিয়ারি দিয়েছিল এক মাসের আন্দোলন আন্দোলন খেলা তোমাদের শেষ এবার আমি রেফারি বাজিয়ে দিয়েছি বাসি তোমরা ফিরে এসো গ্রিন রুমে এখন সেই অবস্থা তৈরি হয়েছে মহারাজ আপনিও মা কালীর পায়ের তলায় লিখেছিলেন জাস্টিস ফর অভয়া সে ব্যাপারে কিছু বলুন বারবারই বলছি যে অভয়া আমি অভয়ার মায়ের সঙ্গে দেখা করেছি বাবার সঙ্গে কথা বলেছি ভাইয়ের সঙ্গে কথা বলেছি কথা বলে আমার যেটা মনে হয়েছে এত নৃশংসতা এবং মধ্যবিত্তের এত অসহায়তা এটা একটা বিচার পাওয়া উচিত যে দেশে যে রাষ্ট্রে যে রাজ্যে অন্যায়ের বিচার হয় না যেখানে সাধারণ মানুষ জীবনে সব উজাড় করে দিয়ে তার স্বপ্নকে সাকার করতে চেয়েছে অভার বাবা আমাকে বলেছে নিজে মুখে বলেছে যে আমার বাষট্টি বছরের সমস্ত প্রচেষ্টা এক রাতের মধ্যে শেষ হয়ে গেল তার সেই কথাটা আজও আমার কানে বাজে অভয়ের মা নিজে আমায় বলেছে মহারাজ আপনারা যে যেভাবে যেখানে যেমন করে পারুন এর প্রতিবাদ করুন আমাকে যেখানে ডাকবেন আমি আছি আপনাদের সঙ্গে আমার যে কি অবস্থা যাচ্ছে একদম যেদিন কাণ্ড ঘটে তার পরের দিনের কথা আমি বলছি পরের দিন দুপুরে আমি ওদের সঙ্গে মিট করেছিলাম প্রথম তার সেই কান্না তার সেই অসহায়তা এখনো কানে বাজছে ভাইটা স্পেল বাউন্ড হয়ে গেছে আমাদের অভয়ের থেকে আরো দশ বছরের ছোট সে কি করবে কি না করবে বুঝে উঠতে পারছে না এই রকম অপ্রত্যাশিত একটা মুহূর্ত তাই বারবার প্রার্থনা করি যারা এ অন্যায় করলো যারা এর সঙ্গে জড়িত যারা এটাকে ঢাকা দেবার চেষ্টা করলো তাদের কাউকে যেন মা না ছাড়েন এই পৃথিবীতে যদি বিচার নাও হয় যদি মৃত্যুর পর অন্য লোক থাকে কিংবা পৃথিবীর কোনো বাইরে যদি কোনো জগৎ থেকে থাকে সেই জগতে গিয়ে সনাতনের কাছে চিরন্তনের কাছে বিবেকের কাছে যেন তাদের যথাযথ বিচার হয় একটা শেষ প্রশ্ন করছি মহারাজ যে এটা তো খুব সত্যি কথা যে অনেক ও মানে এভিডেন্স ট্যাম্পারিং হয়েছে প্রচুর মানে প্রমাণ লোপাট করার চেষ্টা হয়েছে তা হয়েছে সে প্রমাণও পাওয়া গেছে এবার সাধারণ মানুষ তো দেখতে পাচ্ছেই কিভাবে তদন্ত এগোচ্ছে কিন্তু যখন দেখা যায় যে সমস্ত দরজা বন্ধ হয়ে যায় তখন এক মায়ের দরজা খোলা থাকে সেখানেই এসে মানুষ মাথা খুঁড়ে মানে ভিক্ষা করেন যে আমাকে বিচার পাইয়ে দাও তো সেখানে দাঁড়িয়ে আপনাদের কাছে প্রচুর মানুষ এরকম আসেন যারা সর্বস্ব হারা হয়ে এসে হয়তো কিছু পান এখানে শান্তি পান সেখানে আপনার কি মনে হয় যে এই অভয়া মানে এত কিছুর পর মানে এত এভিডেন্স টেম্পারিং এত বড় বড় লোকজনের যোগ সাজস তারপরেও দাঁড়িয়ে যেভাবে তদন্ত বা গতি প্রকৃতি এগোচ্ছে আমরা সাধারণ তদন্তের কথা যদি সাইডেও রাখি বা যেটাকে বৈজ্ঞানিক তদন্ত বলে সেটার কথা যদি নাও ভাবি সেখানে হয়তো বা পাওয়া গেল পাওয়া গেল না তা আমরা জানি না কিন্তু আপনার কি মনে হয় যে সত্যি কি পেতে পারে বিচার অভয়া আমি একটা বিষয় ভীষণ বিশ্বাস করি পাপ আর পাড়া এই দুটোকে কখনো চেপে রাখা যায় না ফলে যে অন্যায় হয়েছে যে পাপ হয়েছে সে অন্যায় সে পাপের একদিন নিশ্চিতভাবে বিচার হবে অভয়া বিচার পাবেই পাবে